আসসালামু আলাইকুম ফ্রি অফ হুসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আসি বিওয়ার্স মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট কার্যক্রম শুরু হয়েছে আমরা বিস্তারিত দেখে নিব। তবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে সব সবসময় চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধাদের জন্য সকল প্রকার খবর আমাদের উক্ত চ্যানেল থেকে আপলোড দেওয়ার তো সকল প্রকার খবর পেতে আপনারা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট কার্যক্রম শুরু হয়েছে প্রাথমিকভাবে সতেরো জেলার চব্বিশ হাজার সাতশত একষট্টি জন এই কার্ড ও সার্টিফিকেট পাবেন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এতত্ব জানানো হয় বীর মুক্তিযোদ্ধাদের সতেরোটি জেলার ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী আকম মুজামাল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সোভাকক্ষের অনুষ্ঠানে মন্ত্রী বলেন ছাতচল্লিশটি জেলার এই কার্ড বিতরণে আরও দেড় মাস সময় লাগবে এদিকে উপজেলা থেকে সুপারিশে আড়া কোনো বীর মুক্তিযোদ্ধার নাম সমন্বিত তালিকায় উঠে থাকে তাদের কার্ড বিতরণ বন্ধ রাখতে হবে বলেও অনুষ্ঠানে জানানো হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান অনুষ্ঠানে সতেরোটি জেলার জেলা প্রশাসক ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ভিওয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের খবর আশা করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম